আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব সম্মান লাভের জন্য যে আমলটা আমরা করব ইনশাআল্লাহ। এই আমলটা যদি করা হয়, আল্লাহ রাব্বুল আইজ্জাত আপনাকে নতুন জীবিকা ও সম্মান দান করবেন। আমলটা আপনাদেরকে আমি জানাচ্ছি, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা লিখিত আমালুল কুরআন নামক গ্রন্থের 118 নম্বর পেজ থেকে। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, সুবহে সাদিকের সময় সূরাতুত তোহা কেউ যদি পাঠ করে, তাহলে সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের সময় আবার বলছি, সুবহে সাদিক, সুবহে সাদিক অনেকেই বোঝেন না, সকালবেলা মানে যখন সূর্য উঠতে শুরু করে অথবা সূর্য ওঠার আগের সময়, সুবহে সাদিকের সময় ফজরের ওয়াক্ত হলে, এক কথায় ফজরের ওয়াক্ত যখন হয় ওই মুহূর্তে আপনারা সূরাতুত তোহা, তোহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই একটা সূরা আছে কোরআন একাডেমির মধ্যে, এই সূরাটা আপনারা যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আইজ্জাত আপনাকে সম্মান দান করবেন। মাত্র একবার করবেন, সুবহে সাদিকের সময় দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে, দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে এই আমলটা করেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আইজ্জাত আপনাকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ, এবং উত্তম উত্তম জায়গা থেকে এমন এবং রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।